তো এখন পৃথিবীতে আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবীটা এখন শয়তানের দখলে আমেরিকা বলছে কি যে হামাসকে আমি নির্মূল না করা পর্যন্ত লড়াই করে যাব তা হামাস একটা গোত্র আর আমেরিকা হলো সারা পৃথিবী কি ঠিক কিনা এখন এহুদি না এহুদিনে না তো যুদ্ধতা করছে তো আমেরিকা এখন সে সারা পৃথিবীর শক্তি একটা ক্ষুদ্র দল হামাস আমি এদেরকে নির্মূল না যুদ্ধ চালাই এই না আমেরিকার কথা আমি বললাম আমেরিকা একশো বছর যুদ্ধ করে হামাজ পারবে না পারবে না কেন পারবে না যেহেতু আল্লাহর এই যে প্রতিশ্রুতি যে আমি হক এই লড়াই দেখার জন্য কথা বলতে পারছেন কেন এই কথাগুলি যারা বোঝে না তারাই আল্লাহ দিয়ে এরকম কাজ করে এবং অপমানজনক অবস্থায় তারা পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করে আসসালামু আলাইকুম সম্ময়িত শধুমণ্ডলে আমরা সুরত ওবার ১১১ নম্বর আয়ের থেকে আলোচনা শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ আউদ বিল্লাহমিনা সৈতান রজীম ইনাল্লাহশতারা মিনাল মুক মিনি আং ফুসামু আহম আলম বেন আলম উজ্না ইউকাতিলুন আফি সাবের ইল্লাহ ফায়াক ফায়াক তরুন অয়োক তালুন ওহায়দানা আলীহাক কনফিট তাওরা তিওয়াল কমান আউফা বেহাদিম এন আল্লাহ প্রস্তাব শিরু বিদ্বাহ ইকুমুল্লাদী বা ইয়ারতম্বী আদালিকা হুয়াল ফাউদুল আউহিম আমন্ত উল্লাহ সম্মেলতীয় আমরা প্রথমে আয়াতে তর্জমা শুনি তারপরে শাহ নেদুদুল সোন বইনসৌল্লাহ নিশ্চয়ই আল্লাহতালা কিনে নিয়েছেন খরিদ করেছেন মোমেনদের থেকে তার জীবন এবং সম্পত্তি যে নিশ্চয়ই তার জন্য রয়েছে জান্নাত আল্লাহ কেন কিনেছেন কি করবেন ইউ কলুন আফিস আবির তারা লড়াই করবে আল্লাহর রাস্তায় ফায়াকলুন তালুন তারা কাফেরদেরকে হত্যা করবে নিজেরা নিহত হবে ওয়াদান আলী হাক্কান আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি সত্য ফির তে অল ইঞ্জিল কোরআন এই প্রতিশ্রুতি তাওরাতে বিদ্যমান ইঞ্জিলে বিদ্যমান কোরআনেও বিদ্যমান অমান আওফাবে হাদিমেন আল্লাহ কে আসে আল্লাহ সেইতে অধিক প্রতিশ্রুতি পালনকারী করি আল্লাহ চাইতে ভালো প্রতিশ্রুতি পালনকারী আর কে আছে কেউ নাই অতএাসম আল্লা সুসংবাদ গ্রহণ করো তোমরা তোমাদের এই বেসা কেনার যা তোমরা ব্যাসা কিনা করলে আল্লাহর সাথে বা জা আল ফাউজুল আজিম এবং এটার সবচাইতে বড় জয়যুক্ততা এতে সানি নদুল আমরা শুনবো সমাহিত সুতিমণ্ডলী আল্লাহ রসুলের সাথে বাসীদের তিনটা বৈঠক হয়েছে তিনটা সন্ধি হয়েছে যেটাকে বলে আকাবা সন্ধি নবুতের একাদশ বছরে ছয়জন লোক হজের মৌসুমে মক্কায় চলে আসে আল্লাহ রসুলের সাথে আকাবা নামে সুরঙ্গ পথে মক্কা থেকে মিনা যাইতে যে সুরঙ্গপথ এটাকে আকাবা বলা হয় সুরঙ্গ পথ ওইখানে ওই ছয়জন লোকের সাথে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয় আল্লাহ রসুল তাদেরকে ইসলাম সম্পর্কে দাওয়াত দেন তারা ইসলাম কবুল করেন যেহেতু এই লোকগুলি মদিনার রেহুদি আলেমদের কাছে ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান আগেই অর্জন করেছিলেন রাসুল সম্পর্কে কিছু অভিজ্ঞতা তাদের আগে থেকেই ছিল এই জন্য আল্লাহ রসুর সাথে দেখার সাথে সাথে তারা বুঝতে পারলেন যে এহুদি আলেমরা যে নবীর কথা বলেছেন ইনি সেই নবী এই জন্যই ছয়টা লোক ইসলাম গ্রহণ করলেন এরা চলে গেলেন দ্বিতীয় বছর অর্থাৎ দ্বাদশ বছরে দ্বিতীয় হাজার বছরে দ্বাদশ বছরে তারা জন লোক আসলো এবার তারা এহুদিদের থেকে নবীর পরিচয় সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করে নবীর কাছে আস দেখা করলো। এবং তারা নবীকে পরীক্ষা করে দেখলো যে সত্য এসিদি আলেমরা যে নবীর কথা বলেছেন সত্য তখন এই বারোজন লোক তারা ইসলাম গ্রহণ করলো ওই গত বছরের ছয়জন নতুন ছয়জন এবং এরা আল্লাহ রসুলের কাছে অনুরোধ করলো যে আমাদের সাথে একজন শিক্ষক দেওয়া হোক ওস্তাদ হাফেজে কোরআন যে আমাদেরকে দিন শিখাবে তখন আল্লাহ রসুল মাসাববে নমাজ রাজি আল্লাহ তালুকে তাদের সাথে পাঠিয়ে দিলেন তার প্রচেষ্টায় এক বছরের মধ্যে মদিনার আওস এবং খাজরা দুটা গোত্র সবাই ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করে নবতের তেরোদশ বছরে মেরাজের পূর্বক্ষণে মেরাজের আগে এই বাহাত্তর জন লোক মদিনে আসলো এসে তারা আল্লাহ রসুল সাথে আঁকাবা নয় পথে দেখা করলো আল্লাহ রসুল তাদের সাথে প্রতিশ্রুতি দিলেন যে রাতের এক তৃতীয়াংশ পার হয়ে যাওয়ার পরে তোমরা আঁকাবায় আসবে আসার পরে আমি তোমাদের সাথে দেখা করব। তো ঠিক এভাবেই তারা বলেন যে আমরা আমাদের তাবু থেকে এমনভাবে চুপি চুপে বের হচ্ছিলাম যে ডিম পাড়া পাখি যেরকম চুপি চুপে বের হয় যে অন্য পাখিরা টের পেলে তার ডিম খেয়ে ফেলবে এভাবে আমরা চুপি চুপি আমাদের তাবু থেকে বের হয়ে আঁকা সুরঙ্গ পথে আমরা একত্রিত হয়েছিলাম আল্লাহ আমাদের সামনে আসলেন তার সাথে ছিলেন তার চাচা আব্বাস আব্বাসে আব্দুল মোতালিক তখন তিনি ইসলাম গ্রহণ করেননি ছোট চাচা তো আব্দুল মোত্তালে আল্লাহ রসুল বললেন যে আপনাদের সাথে আমার চা চা কথাবার্তা বলবে তখন আব্বাস সাদি আল্লাহ তাদের সাথে কথাবার্তা শুরু করলেন তিনি বলেন যে দেখো আমাদের এই ভাতিজাকে আমরা এখনও সম্মানের সহিত এখানে তাকে আমরা রাখতে পেরেছি তার অসম্মান হয় নাই তাকে ওরা বে করতে পারে নাই তো তোমরা তাকে নিয়ে যেতে চাও তোমরা কি জানো যে কে নিয়ে গেলে তোমাদের উপরে কী অবস্থাটা আসবে যে সমস্ত আরব জাতি তোমাদের শত্রু হবে তোমাদের বিরুদ্ধে লড়াই করবে তখন কি তোমরা আমার ভাতিজাকে ছেড়ে দেবে যদি সেরকম মনে করো তো এখনই তোমরা এই পরিকল্পনা চাক করো তোমরা তাকে নিয়ে যাওয়ার কথা ভেব না এই কথা বলার পরে ওরা বলেন হে রাসুল আপনি কথা বলেন আপনি আল্লাহর জন্য আমাদের থেকে কি প্রতিশ্রুতি নিতে চান আর আপনার নিজের জন্য আপনি কি প্রতিশ্রুতি নিতে চান আপনি কথা বলেন তখন আল্লাহর রসুল তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনালেন ইসলামের জন্য দাওয়াত দিলেন ইসলামের প্রতি দাওয়াত দিলেন এবং বললেন যে আমি আল্লাহর পক্ষতে তোমাদের থেকে প্রতিশ্রুতি নিতে চাই যে তোমরা আল্লাহর আবাদাত করবে তার সাথে কোনো শরিক করবে না আর আমি প্রতিশ্রুতি নিতে চাই যে তোমরা তোমাদের যান মাল তোমাদের আওলাদ পর্যন্ত তোমরা যেভাবে সুরক্ষা দাও তোমরা ওভাবে আমাকে সুরক্ষা দিবে তখন তারা রাজি হয়ে গেল যে আমরা এটা ইনশাল্লাহ করব তখন বারাহী মাহরুরফ নামক একজন আনসার তিনি বললেন জিয়া রসল আমরা এটা করতে সক্ষম হব আমরা যোদ্ধা জাতি আমাদের বাপদাদার থেকে আমরা যুদ্ধ শিখেছি আমরা যুদ্ধ জানি আপনাকে আমরা এভাবেই আমরা ইনশাল্লাহ আপনার সুরক্ষা দিব এ উনি বললেন এরপরে হাইসাম নামক একজন সাহাবি আনসার থেকে তো এই হাইসামা উনি কথা বলতে শুরু করলেন উনি বললেন ইয়ার রসুল আমাদের আরও কথা আছে তো উনি বললেন যে আমরা মোর্শেক যাচ্ছিলাম আরবের বিভিন্ন গোত্রের সাথে আমাদের সন্ধি আছে চুক্তি আছে লেনদেন আছে তো আপনাকে যখন আমরা গ্রহণ করবো তো আমাদের সমস্ত সন্ধি এটা শেষ হয়ে যাবে তারা সবাই আমাদের শত্রুতে পরিণত হবে আপনার সাথে আমরা সম্পর্ক সৃষ্টি করলে তো এভাবে আমরা যখন আপনার সাথে সম্পর্ক স্থাপন করে আমরা জীবনযাপন করবো দিন পার হবে কোনো একদিন যদি আপনি আপনার জাতির উপরে জয়যুক্ত হতে পারেন তো সেদিন কি আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন তখন আল্লাহ মিশকে এসে বললেন যে না আমি তোমাদের সাথে একেবারে আমরণ থাকব। তোমাদের সুখে সুখী হব দুঃখে দুঃখী হব তোমাদের রক্ত আমার রক্ত সমান তোমরা যাদের বিরুদ্ধে লড়াই করবে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব তোমরা যাদের সাথে সন্ধি করবে আমি তাদের সাথে সন্ধি করব। এবং আমারণ তোমাদের সাথে আমি থাকব এই কথা যখন বললেন তখন ওদের আর ব্যক্তি তার নাম হলো আব্বাসনে ওবাদ আবনে নাদলা আব্বাস আবনে উবাদ নাদলা তিনি বললেন তিনি তার জাতিকে লক্ষ্য করে বললেন যে তোমরা যে আল্লাহ রসুলের সাথে বায়াত করতে যাচ্ছ তোমরা কি জানো যে কিসের উপরে বায়াত করছো তো শোনো তোমরা এমন একটা বিষয় বয়াত করতে যাচ্ছ যে আরবের সমস্ত লাল কালোর সাথে তোমাদের যুদ্ধ করতে হবে এবং এই যুদ্ধে তোমাদের সম্মানিতরা প্রাণ হারাবে তোমাদের সন্তানরা ইয়াতিম হবে তোমাদের স্ত্রীরা বিধবা হবে এভাবে তোমাদের মহাবিপর্যয় আসবে কাজে এইগুলি নিয়ে তোমরা কি মোহাম্মদ সালাম কি নিবে ভেবে দেখো তাহলে তোমরা বলো আর যদি না হয় তা এখনই তোমরা পরিত্যাগ করো তখন তারা বললেন যে অবশ্যই এটা আমরা পালন করব। তখন আল্লাহ রসুল বললেন যে তোমাদের মধ্য থেকে বারোজন নকিব জন সর্দার যেটা মুসল্লাহ বনি বনিয় থেকে জন সর্দার নির্ধারিত করেছিলেন আল্লাহ রসুল তোমাদের থেকে আমি জন নকিব আমি আমি মনোনীত করতে চাই তখন তারা বাসাই করলেন খাজরাজ গোত্র থেকে নয়জন আর আওস গোত্র থেকে তিনজন এই বারোজন নকিব নির্বাসিত হলো এবং শেষ মতো তারা বললেন বিশেষ করে দুইজন সাহাবির নাম পাওয়া যায় আবদুল্লিবনে রাওয়াহা এবং বারাহেবনে মারুর তারা আব বারাহেবনে মাহরুর আল্লাহ রসুলকে হাত বাড়িয়ে বলেন ইয়া রসল্লাহ আমরা যদি এই কাজ করি তো আমরা বিনয় কী পাবো আল্লাহ রসুল বললেন তোমরা জান্নাত পাবে তখন এরা এই বাহাত্তর জন লোক সব তারা বায়াত গ্রহণ করলো এবং এই বয়াত গ্রহণ করার পরে ইতিমধ্যেই শয়তান এই কথাটা চিৎকার করে শুনায় দিল কোরআশদেরকে তখন আল্লাহ সব বললেন যে এটা শয়তানের চিৎকার আপনারা তাড়াতাড়ি তাবুজে যেয়ে ঘুমিয়ে পড়েন তারা তাঁবুজিয়ে ঘুমিয়ে পড়লো সকালবেলায় মক্কার কোরআশরা তাদের সাথে দেখা করলো নানাবিধ প্রশ্ন করলো কিন্তু তারা সব কিছু এড়িয়ে আবার তারা ইয়সেবির দিকে চলে গেলেন তো এই ঘটনাকে কেন্দ্র করে আল্লা তালা বলেন যে মানে আল্লাহ একটা নাজেল করলেন যে আল্লাহ তালা মোমেনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছেন তাদের দ্বারা আল্লাহ কী করাবেন ইউ কাতির নাফি সাবিল্লা তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কয়েক তরুণ ও তরুণ তারা কাফেরদেরকে হত্যা করবে নিজেরা শাহাদাত বরণ করবে কয়াদান আলী হাক্কান এবং আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি পালনীয় সত্য এই প্রতিশ্রুতি উল্লেখ আছে তাওরাতে ইঞ্জিলে এবং কোরআনে এবং কেয়া সে আল্লাহর চাইতে বেশি প্রতিশ্রুতি পালনকারী কেউ নাই অতএব বাইকুম হে আনসারগন তোমরা তোমাদের এই রূপে তোমার সুসংবাদ গ্রহণ করো আল্লাদি বাগায় তুম্বিহি যে যে বায়াত যে প্রতিশ্রুতি তোমার আল্লাহর সাথে করলে এবং এটা সবচাইতে বড় জয়যুক্ততা এখানে কতগুলি গুরুত্বপূর্ণ কথা আছে আমি সামনে আগাবো না সেই কথাগুলো আপনাদেরকে বলবো সেটা হলো এ আয়াতে আল্লাহ বললেন যে তাদেরকে আমি কিনেছি মুসলমানদের জীবন সম্পত্তি পার্সেন্স অ্যান্ড প্রপার্টিজ এটা আমি কিনেছি কেন যে তারা আল্লাহর পথে লড়াই করবে নিজেরা কাবেরদেরকে হত্যা করবে নিজেরা নিহত হবে তাহলে এখন এই কাজটা এটা অনেকের কাছে শুনলে খারাপ মনে হয় যে ইসলাম মানে শান্তি সেখানে কেন যুদ্ধ করবে আর কত নাস্তিরা তো তো বলেই যাচ্ছে যে মোহাম্মদ আসলাম তার জীবনে পঁচাশিটা যুদ্ধ করছে এগুলো মিথ্যা এগুলি কিছু করেন নাই আল্লাহ রসুল সাতাশি যে নিজের সেনাপতি এটা করেন নাই এরকম কিন্তু ওরা বলে যাচ্ছে কিন্তু আমরা মুসলমান আমাদের যেটা জানা দরকার সেটা আমরা জানবো ইনশাল্লাহ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ইসলাম শব্দের আত্মসমর্পণ এখানে আপনি আত্মসমর্পণ করবেন আপনি কোনো সমালোচনা কেন সেটা আপনি কোরআন থেকে দেখেন আল্লাহ বলছেন লাইউস আল আলু ইয়াফা আলহমসআল যে আল্লাহকে জিজ্ঞাসা করা যাবে না যে আপনি এটা কেন করছেন কেন করেন তাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করা হবে না এখন কোরআনের এটা কিন্তু বিরাট কথা অনেকেই কিন্তু আল্লাহ সমালোচনা করেন অনেক নিজের নাম কোরআনের গবেষক অথচ তার লেখায় বই পুস্তকে যা দেখি অবাক কাণ্ড যে আল্লাহ যদি এইটা না করেন তাই তিনি ন্যায় বিচারক হবেন না কথা বলতে পারছেন তিনি একজন কোরআনের গবেষক এই তার বই আমার কাছে আছে লিখিত বই তিনি কি বলছেন একটা মস্ত বলি যে আল্লাহর এর উপরে শরাব হারাম হওয়ার আয়াত তিনবার নাজেল হয়েছে প্রথম নাজেল হয়েছে লাতা লাকত সুকারা তারপর দ্বিতীয়বার নাজেল হয়েছে ইয়াস আলু নাকান এল কুল ফিহিমা ইসমুল কাবিরু মানা ফেউলেন নাস যে আপনার কাছে সরাব জুয়া সম্পর্কে প্রশ্ন করে আপনি বলেন যে ইয়াস আলু নাকাল খামসের মাইকুল ফিহিমা ইসমুল কাবির যে এই দুটার মধ্যে বড় পাপ এবং মানুষেরও কিছু হুকান আছে এটা দ্বিতীয়বার তৃতীয়বারে মানে চতুর্থ দিতে তৃতীয়বার চূড়ান্ত আয়াত নাজির হলো ইন্দামাল খামরাল মাইসুরাম সাবজুমিনে ফ্রিস্টনে হোক এখন চতুর্থ হসদি মানে হলো ইসলামের তেরো আর চাই সতেরো বছর মানে ইসলামের তেরো বছর মক্কায় আর হিজরতে চতুর্থ চাই তেরো আর চায় সতেরো তো এই সতেরো বছর পর্যন্ত কিন্তু মদ খাওয়ার অনুভূতি ছিল তো এখন উনি বলেন ওই গবেষক যে আল্লাহ তারা ওই মুসলমানদেরকে সতেরো বছর মত পান করার সুযোগ দিয়েছেন কাজে এখন যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকেও সতেরো বছর গম ওই মদ খাওয়ার সুযোগ দিতে হবে এটি যদি না দেন তাহলে আল্লাহ ন্যায় বিচারক হবেন না এরকম গবেষক তো এখন ইসলামের মধ্যে কে কিভাবে প্রবেশ করছে এটা দজ্জালের যুগ আমি আপনাকে বারবার সতর্ক করছি কোরআনের তাপসির এটা আমাদের চাইতে অনেক বড় বড় জ্ঞানী যারা মুসলমানরা তারা আমাদের অনেক জ্ঞান রাখে এরকম লোক আছে তারা কোন ভাবে আপনাকে আঘাত করবে সেটা কিন্তু আপনি খুব সতর্ক না না বুঝতে পারবেন যে আল্লাহ যদি এই সুযোগ তাদেরকে না দেন তা আল্লাহ ন্যায় বিচারক হবে না নাউজ তাহলে এখন আপনি মূল নীতিটা দেখেন কোরআনে যেটা আল্লাহ বলছেন যে লুস আলু আলু ইউস আলু যে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করা যাবে না কিন্তু অন্য সবাইকে তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে একটা হচ্ছে সুরা আম্বিয়ার তেইশ নম্বর আয়ার লায়ুস আলু আমা ইয়াফ আলু হোম ইউস আলু এটা মূলনীতি সুরা আম্বিয়ার তেইশ নম্বর আয়ার তাহলে এখন দেখেন এটা হলো আল্লাহর মানে তার ব্যক্তিগত পরিচয় তিনি এটা ঘোষণা করছেন যে আমাকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না তো এখন দেখেন এটা আমরা জানলাম যে আল্লাহর ব্যাপারে কোনো জিজ্ঞাসা করা যাবে না এখন আল্লাহ তালা আকাশ পৃথিবী কেন সৃষ্টি করছেন তা আমাদেরকে বলেছেন আমাতে আলাদা আমা ভাই ই হক যে আকাশ পৃথিবী এবং তার মাঝে যা কিছু আছে এগুলি আমি সৃষ্টি করেছি সত্য প্রকাশ করার জন্য এগুলি সৃষ্টি করার পরে মানুষরা যখন খুঁজবে যেটা কে বানালো তখন খুঁজতে খুঁজতে তারা আমাকে পাবে যে আমি আল্লাহ এটা সৃষ্টি করছি পৃথিবীর কেউ এটা সৃষ্টি করে নেই পৃথিবীর কেউ এটা দাবিদার হয় নাই যে আমি আকার সৃষ্টি করছি আমি বঙ্গোপসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহল সৃষ্টি করছি হিমালয় পর্বত আমি সৃষ্টি করছি কেউ দাবিদার হয়েছে তো মানুষ খুঁজতে খুঁজতে আমাকে পাবে যে আমি আল্লাহ এগুলা সৃষ্টি করেছি এই জন্য বলা হয়েছে যে আকাশ পৃথিবী এবং তার মাঝে যা আছে এটা আমি আমার অস্তিত্বকে প্রমাণ করার জন্য আমি এটা সৃষ্টি করেছি মানুষ কেন সৃষ্টি করা হয়েছে আমার খলাক্তুল জেন্না ইনসাবুল মানুষ সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন জিন ইনসানকে শুধুমাত্র আমার ইবাদাতের জন্য আমি সৃষ্টি করি সুরে জারিয়াদের ছাপ্পান্ন আয়াত মা উরিদু মিন নম্বর আমি তাদের থেকে কোনো রেজেক কামনা করি না উরিদু আইতি এমন এবং আমি এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে তাহলে আমাদের দ্বারা আল্লাহ আমাদের দ্বারা রেজেকও চান না আমরা আল্লাহকে খাওয়াবো তাও চান না তাহলে কি চান সেটা আমরা সামনে দেখব এরপরে আল্লাহ বলেন যে আমি পৃথিবীতে কোনো খেলাধুলা পছন্দ করি না আল্লাহ বলেন যদি আমি পৃথিবীতে কোনো খেলাধুলা খেলা তামাশা পছন্দ করতাম তাহলে খেলা তামাশার বস্তুটা আমি আমার নিজের পক্ষ থেকে তৈয়ার করে আমি সেটা উপভোগ করতাম কাজে আমি খেলা তামাশা পছন্দ করি না এটা হলো সুরায় আম্বিয়া সতেরো নম্বর আয়াত তাহলে এখন আল্লাহ কি চান

ইউ কোয়াতিলুন আফি কার নাম বুনিয়ানু যে আমি ভালোবাসি যে আমার জন্য মোমেন্টরা সারিবদ্ধভাবে যুদ্ধ করবে আল্লাহর পথে আমার রাস্তায় মনে হয় চার নম্বর নম্বর আয় তো মনে হবে যেন বুনিয়ানু মারসুস মানে শিশা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে আমার পথে তারা লড়াই করবে এটা আমি ভালোবাসি তাহলে আল্লাহর চাহিদা এটা আমরা এখন পাইলাম যে আল্লাহ এই জিনিসটা ভালোবাসেন এখন আল্লাহ বলেন আমি যেটা ভালোবাসি তোমরা যদি আমার এই ভালোবাসা আমার এই হবি আমার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করো তোমরা তাহলে আমি তোমাদেরকে এই জীবনের পরিবর্তে এমন সুন্দর একটা জীবন দিব যেটা তোমরা কল্পনা করতে পারো নাই তুমি হারবে না যদি আমি আল্লাহ বলেন আমার পথে তুমি জীবন দান করো তোমার লস নাই তোমার এই ম্যান্ডান ওয়ার্ল্ড মানে এই পার্থিব জগৎ এই ইহকালকে তুমি হারাবে এরপরে তুমি এমন পরকাল তুমি পাবে যেখানে অনন্ত যৌবন থাকবে প্রসাদ পায়খানা থাকবে না শিরু কুমারী স্ত্রী থাকবে সোনার উপর বাড়ি থাকবে এবং যত স্বপ্নে আমাদের কথা আছে যে আমার পথে যদি লড়াই করে আমাকে তোমরা সন্তুষ্ট করো তাহলে আমি তোমাদেরকে এই জিনিস দেবো কোনো সন্দেহ আছে সব ফোর কথা এখন আল্লাহর অভিপ্রায় আল্লাহ খুশি হলো এই কাজে এখন এই কাজে খুশি হলে এই কাজটা কিভাবে হবে হক ও বাতিল দুইটা দল সৃষ্টি করতে হবে একটা সত্য একটা মিথ্যা হক ও সত্য মিথ্যা দুইটা দল সৃষ্টি করতে হবে এবার এই দল সৃষ্টি কে করবে আল্লাহ আল্লাহ ছাড়া এটা করার কারো নাই ক্ষমতাও নাই তো হক ও বাতিল দুইটা দল এটা আল্লাহ সৃষ্টি করবেন সৃষ্টি করে দুইটা দলকে সমান শক্তি দান করবেন যাতে দুইটা দল লড়াই করতে পারে আল্লাহ সত্যের পক্ষে আর শয়তানের পক্ষে এটা দায়িত্ব দিচ্ছেন মিথ্যার পক্ষে দায়িত্ব দিচ্ছেন শয়তানকে কথা বলতে পারছেন হক ও বাতিল তো হকের পক্ষে আল্লাহ আর বাতিলের পক্ষে শয়তান কিন্তু শক্তিটা সবই আল্লাহ যোগান দিচ্ছেন শয়তানকে আল্লাহ বানিয়েছেন শয়তানি যারা করে তাদের ক্ষমতা আল্লাহ দিচ্ছেন আর যারা হক পথে তাদেরকেও আল্লাহ ক্ষমতা দিচ্ছেন শক্তি দিচ্ছেন কিন্তু আল্লাহ এমন একটা ব্যালেন্স মেনটেন করছেন যে এমন না যে সত্য দলকে তিনি এত সাহায্য করবেন যারা বাতিল একেবারে শেষ করে দেবে বদরের যুদ্ধে ফেরসটা নাম ছিল এক হাজার তো মানুষ মার্সে কয়টা সত্তরটা কাফের মার্চে সত্তরটা বন্দি করছে এক হাজার ফেরেসায় যদি আল্লাহ শেখতে অর্ডার দিয়ে সব কয়টাই মেরে ফেলতে পারতো কিন্তু আল্লাহ তা করবেন না আল্লাহ তালা বাতিলকে এমনভাবে নির্মূল করবেন না যে বাতেল শেষ হয়ে গেছে হকের বিরুদ্ধে লড়াই তারা করতে আর পারবে না আবার বাতেলকেও তিনি এত শক্তি দিবেন না যে তারা একেবারে হককে মিটিয়ে দিবে হকের অস্তিত্ব থাকবে না ওরা তো বারবারই আসছিল যে এই মদিনায় মুসলমানদের অস্তিত্বকে শেষ করে দেওয়া হবে কিন্তু যখন মুসলমানরা দুর্বল তখন আল্লাহ তালা তাদের জন্য সাহায্য পাঠিয়ে ব্যালেন্স মেনটেন করেছেন যাতে মুসলমানরাও যুদ্ধ করতে পারে ওরাও যুদ্ধ করতে পারে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এখন এই ব্যাপারে যদি কারো প্রশ্ন থাকে বা সমালোচনা থাকে তা সে আও তাহলে সে আল্লাহর গোলাম হতে পারবে না এই আমি আয়াতগুলি দিয়ে আপনাকে ধারাবাহিক এই কথাগুলো আমি বুঝে আপনাদের বললাম এই জিনিসটা আপনি দেখেন আল্লাহ নয় বিচারক এই জন্য তিনি আল্লাহ মাহা ফুজুর হা বা ফুজুর এবং তাকোয়া এটা সুরায় শামসের মধ্যে আট নম্বর আয়াত আল্লাহ বলছেন ভালো এবং মন্দ ফুজুর খারাপ তাকুয়া ভালো ভালো এবং মন্দ এই দুটা শক্তি প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে আল্লাহ দান করেছেন এটাকে হয় ফেতরাত ফেতরাত আল্লাহ আল্লা আলাইয়া সালাইয়াসুরের রুমের তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আমার যে সৃষ্টির সাধারণ নিয়ম যে নিয়মে আমি মানুষ সৃষ্টি করেছি এই নিয়মের কোনো পরিবর্তন নাই ভালো মন্দ আমি সবাইকে দান করেছি আল্লাহ যদি ওই শয়তানের দলকে ফুজুর এবং তাকোয়া দুটোই না দিতেন তাহলে এটা অবিচার হতো কিন্তু আল্লাহ বলেন আমি ন্যায় বিচার করেছি আমি যখন হেদায়ত পাঠাই সকলের জন্য উন্মুক্ত সেটা আমি শুধু মুসলমানদের জন্য লুকেই রাখি না এই হেদায়ত সকলের জন্য উন্মুক্ত কাজে তোমরা যদি মনে করো আমার পক্ষ অবলম্বন করবে তা আমার কাছে আছে পুরস্কার আর যদি পক্ষ অবলম্বন করো তো তার কাছে এ অবলম্বন করো তুমি পাবে শাস্তি এ ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসে এবং এভাবেই আল্লাহ বলছেন জান্নাত এবং নাম দুটোকে আমি পরিপূর্ণ করব এটা আমার ইচ্ছা তো এই জন্য আল্লাহর রসুল রাসুলকে কারামরা জিজ্ঞাসা করছেন যে আর রসুল্লাহ বান্দার কোন কাজে আল্লাহ আনন্দে হাসেন তখন আল্লাহ রসুল বলেছেন একজন মর্দে মোমেন উলঙ্গ বক্ষে অর্থাৎ তার শরীরে লৌহ বর্ম পরিহিত না উলঙ্গ বক্ষে লড়াই করতে করতে শত্রুর ভিড়ের মধ্যে প্রবেশ করে এবং শত্রুর তলার আঘাতে তার কলিজা কেটে যায় এইভাবে সে শাহাদ বরণ করে এই দৃশ্য দেখে আল্লাহ তালা আনন্দে হাসেন এখন আল্লাহ তালা এই জিনিসটা পছন্দ করেন আর কিছু পছন্দ করার কথা কোরআনে নাই এটা পছন্দ করেন এখন এই কাজটা করার জন্য আমাদের সৃষ্টি করেছেন আমাদের তার গোলাম বানিয়েছেন আর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এইভাবে তোমরা তোমার জীবন বিসর্জন দিলে আমার কাছে তোমরা অনন্তকাল হাজার হাজার কোটি বছরের সুখময় জীবন তোমরা লাভ করবে কোনো সন্দেহ আছে যা আলী তো লড়াই কিন্তু যুদ্ধের মূল রহস্য কিন্তু এখানে কিন্তু এই কথাটা কিন্তু আমরা খুব কম লোকেই হয়তো বুঝি কাজে এই কথাটা আপনারা বারবার আমাকে একটা লোক বলছে যেহেতু আপনার একটা ভিডিও আমি বার দেখেছি তো এই ভিডিওগুলি আপনারা তো এখন শুনলেন এগুলো বারবার দেখবেন তখন এই জিনিসটা বুঝতে পারবেন যে এটা কি কি কথার মধ্যে নিহিত আছে এবং এটা বুঝতে পারলে আপনারা লাভবান হবেন তো এখন পৃথিবীতে আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবীটা এখন শয়তানের দখলে আমেরিকা বলছে কি যে হামাসকে আমি নির্মূল না করা পর্যন্ত লড়াই করে যাব। তা হামাস একটা গোত্র আর আমেরিকা হলো সারা পৃথিবী কি ঠিক কিনা এখন আমেরি এহুদিনা এহুদিনে না তো যুদ্ধতা করছে তো আমেরিকা এখন সে সারা পৃথিবীর শক্তি একটা ক্ষুদ্র দল হামাস আমি এদেরকে নির্মূল না করার যুদ্ধ চালাই যাবে আমেরিকার কথা আমি বললাম আমেরিকা একশো বছর যুদ্ধ করে হামাজ পারবে না মিটাইতে পারবে না কেন পারবে না যেহেতু আল্লাহর এই যে প্রতিশ্রুতি যে আমি হক দুটাকে আমি বাঁচিয়ে রাখবো এই লড়াই দেখার জন্য কথা বলতে পারছেন কেন এই কথাগুলি যারা বোঝে না তারাই আল্লাহ দিয়ে এরকম কাজ করে এবং অপমানজনক অবস্থায় তারা পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আল্লাহর কি উদ্দেশ্য কিন্তু বর্তমান পৃথিবী কাফেরদের দ্বারা নিয়ন্ত্রিত অমুসলিমদের দ্বারা নিয়ন্ত্রিত যার জন্য এই জেহাদের দরজাটা তারা বন্ধ করে রাখছে এহুদিরা আমাদের সেইতে এদের বড় বড় আলেম তাদের আসে তারা জানে যে ওরা জাহান্নামে যাবে আমরা জান্নাতে যাব তা আমরা জান্নাতে যেন যেতে না পারি সেজন্য বিভিন্ন কৌশলে ওরা আমাদের পথকে বন্ধ করার চেষ্টা করছে শয়তানের সহযোগিতায় এই জন্য দেখেন আমাদের অর্থনীতিতে এমনভাবে সুদ ঢুকাই দিছে কোনোভাবেই একটা মানুষ সুদমুক্তভাবে চলতে পারছে না তারপর আমরা বলি যে আমরাও জড়িত কিন্তু স্বেচ্ছায় কেউ ঢুকেন না অনিশ্চয় যেটা আসে সেটা পালন করে যান আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমরা স্বেচ্ছায় করিনি আমাদের ঘরে চাপানো হয়েছে আমরা এর থেকে আমরা রেহাই পাইনি তো এইভাবে এই জিনিসগুলো বোঝেন এখন জেহাদি সবাই এটা এখন বন্ধ করা রেখেছে করে পৃথিবীর বুকে কিন্তু এই জন্য ইমাম মেহেদি আসবেন ঈসআল আসলাম আসবেন এবং সারা পৃথিবীতে তারা যুদ্ধ করবেন এই ভবিষ্যৎ বাণী আমরা পেয়েছি যে তারা আবার বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং ঈসল আসসালাম সেই ভবিষ্যৎ বাণী ওই সুরের মধ্যে সুরে সব যে ইন্দ মুবাশিরামবে রাসুল এই আতিম বাদিস মুহুক আহমদ যে আমার পরে আহমাদ নামক একজন রাসুল আসবেন আমি তার সুসংবাদ দিচ্ছি এবং এই রাসুল আসবে ঈশ তিনি এসে তিনি মুসলমানদের সেনাপতিত্ব নেতৃত্ব গ্রহণ করবেন তার অধীনে মুসলমানরা সারা পৃথিবীতে এহুদি খ্রিস্টান এদের বিরুদ্ধে লড়াই করবে এবং সেই যুদ্ধে সারা পৃথিবী মুসলমান হবে না কোনো কিন্তু তারা পরাজিত হবে ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কোনোদিন মুসলমানদের মেজরিটি হবে না তবে মুসলমান জিতবে কেমনে এটা আল্লাহ বলেছেন যে বহু ছোটো ছোটো দল বড় দলের পরে জয়যুক্ত হয়েছে আল্লাহর হুকুমে মুসলমানদের ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে এভাবে সারা পৃথিবীতে মুসলমান জয়যুক্ত হবে ঈশা রাজা হবেন তিনি রাজত্ব করবেন চল্লিশ বছর তিনি পৃথিবীতে অবস্থান করবেন তিনি চল্লিশ বছর পরে এই সময় তিনি বিবাহ করবেন তার ছেলে মেয়ে হবে এই চল্লিশ বছর পরে ঈশাল আসাম পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করবেন তারপরে আস্তে আস্তে মুসলমানদের অবস্থা খারাপের দিকে যাবে তখন হঠাৎ করে মুসলমানদের কোনো একটা রোগে তারা মৃত্যুবরণ করবে একসময় মুসলমানরা সব মরে যাবে তারপর কাফেররা থাকবে পৃথিবীতে এবং কাফেররা একশো বছর এভাবে থাকার পরে আল্লাহ আল্লাহতালা ইসরাফিলকে সিঙ্গা বাজাতে বলবেন ফুদ দিতে বলবেন ক্যামাত শুরু হবে ক্যামাতে দশটা আলামত বড়ো বড়ো বলা হয়েছে এই আলামত মধ্যে সর্বশেষ আলামত হলো দাব্বাতুল আর যেটা কোরআনে বলা আছে দাব্বাতুল আর পৃথিবীর একটা জীব একটা জানোয়ার বের হবে এটা সাফা পার পর্বত থেকে বের হবে মাক্কা কাবাকারের সামনে সাফা পর্বত ওঠান্তে বেরোবে ওইটা দাম পাতুর আর্থ আর ওই দিনই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এই দুইটা আলামত প্রকাশ হয়ে যাওয়ার পরে অচিরেই কিয়ামত হবে এবং এই দুইটা আলামত প্রকাশ হয়ে যাওয়ার পরে কারো তবা কৌল হবে না তবা বন্ধ হয়ে যাবে এবং এরই মধ্যে কোরআন আকাশে উঠে যাবে এই কোরআন থাকবে না পৃথিবীতে এই সমস্ত ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে আসে তো এখনও সেই বড় আলামতগুলি আমাদের সামনে হাজির হয়নি এটা আল্লাহর অনেক মেহরবানি যে আমরা এখনও ভালো আসি বা আল্লাহর পথে আমরা জিটুক যেভাবে আসি এতে আমরা জান্নাতের আশা করতে পারব কিন্তু আমাদের কোরআনের উপরে অগাধ বিশ্বাস ভক্তি এবং আল্লাহ যে বলেছেন আল্লাহর কথাগুলি মূল্যায়ন করতে হবে যে আল্লাহ কি বলেছেন এবং সেইভাবেই আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কোনো কাজে মন খারাপও করা যাবে না সমালোচনা করা যাবে না করলেই আমরা ধ্বংস হব আহমান এ পর্যন্ত